টানা তিন দিনের অবরোধে স্থবির পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি চট্টগ্রামের সাথে সীমিত যোগাযোগ চালু হলেও খাগড়াছড়িতে বন্ধ সড়ক ও নৌ যোগাযোগ শহরের ভেতরে সীমিত যান চলাচলে যাতায়াত ও পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে সাজেকে এখনও আটকা অন্তত দেড় হাজার পর্যটক এদিকে সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা এ ঘটনায় দুটি মামলার কথা জানিয়েছে পুলিশ শুক্রবারের সহিংসতার ঘটনার পর রাঙ্গামাটি শহরের ভেতরে সোমবার যান চলাচল কিছুটা বাড়লেও এখনও থমথমে পার্বত্য এই জেলাটি অবরোধের মধ্যেও সকাল থেকে জেলার সঙ্গে চট্টগ্রামের সীমিত পরিসরে সড়ক যোগাযোগ শুরু হয় তবে নেই তেমন যাত্রী অটোরিকশা ধর্মঘট প্রত্যাহার করায় শহরে বেড়েছে চলাচল খুলেছে কিছু কিছু দোকানপাট আমার কয়েকটি ফ্রিজ ফ্রিজ আইপিএস ব্যাটারি ওরা সব নিয়ে গেছে আমাদের এই দোকানে আমরা এখন কি কার কাছে বিচার সহিংসতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণের দাবিতে মৈত্রী বিহারে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ প্লেট ছিল দুইশোর অধিক চামচ গ্লাচ সব ধ্বংস করে ফেলেছে তো আমরা ভয়ে আতঙ্কে তিনতলা ছাদের উপরে উঠে জীবন রক্ষা করি এদিকে খাগড়াছড়িতে আগুন দেয়ার চার দিন পর পণ্য বিক্রি শুরু করেছেন লার্মা স্কোয়ারের বিক্রেতারা আঞ্চলিক সড়কের পাশাপাশি বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ নতুন করে সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুই পার্বত্য জেলার গুরুত্বপূর্ণ সড়ককে জোরদার করা হয়েছে সেনা বিজিবি ও পুলিশ সদস্যদের টহল তানিয়ানাসরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ